পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের ডালুর বাঁধে শিব মন্দির প্রতিষ্ঠিত হলো মহাধুমধামের সঙ্গে। 10 দিন ধরে চলবে অনুষ্ঠান। সোমবার সকালে মহাপূর্ণ লগ্নে হাজার জন মহিলা অজয় নদীর ঘাট থেকে কলস যাত্রার মাধ্যমে জল এনে মন্দির প্রতিষ্ঠার শুভ সূচনা করেন। এই কলস যাত্রায় অংশগ্রহণ করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। শিব মন্দির এবং শিবলিঙ্গে প্রাণ প্রতিষ্ঠার জন্য সুদূর বেনারস থেকে পূজারীরা এসেছেন। শিব মন্দির প্রাঙ্গণে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, পাণ্ডবেশ্বর এলাকার মানুষ তার প্রাণের মানুষ। এলাকার মানুষের সার্বিক উন্নয়নে সাহায্যের হাত সবসময় বাড়িয়ে দেবেন তিনি। এই মন্দির প্রতিষ্ঠা হওয়ায় সাধারণ মানুষের আধ্যাত্মিক পূজার্চনার জন্য একটি জায়গা তৈরি হলো। এর থেকে সাধারণ মানুষ যথেষ্টই উপকৃত হবেন বলে মনে করেন বিধায়ক। কারণ কয়েকদিনের মধ্যে আমরা এখানে মা পার্বতীর মন্দিরের শিলান্যাস অনুষ্ঠান করব, যেখানে হর পার্বতী থাকবেন। আমরা ধরে নিতে পারি যে এই জায়গা আমাদের প্রচুর মানুষ ব্যবহার করতে পারবেন। বিয়ে থেকে শুরু করে উপনয়নসে শুরু করে সব কিছু এখানে হবে। সেই সব মানুষজনের থাকার জন্য এখানে একটা আমরা ধর্মশালা তৈরি করব। দুর্গাপুর থেকে সুব্রত অধিকারীর রিপোর্ট, আনন্দ বার্তা।